মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে ক্লিক করুন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের নিম্নমানের খাবার পরিবেশনে সেন্টারে এসে ক্ষোভ প্রকাশ অভিভাবিকাদের। মুর্শিদাবাদের দৌলতাবাদের 15/204 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। মায়েদের অভিযোগ যে খাবার বাচ্চাদের দেওয়া হয় তা অত্যন্ত নিম্নমানের, কিন্তু কেন্দ্রের কর্মী জানাচ্ছেন অন্য কথা। রোজকার মতো শনিবারও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী রান্না করতে যাওয়ার সময় দেখেন প্রয়োজনীয় সামগ্রী নেই, হলুদ লবণ ছাড়াই তাই খিচুড়ি রান্না করেই বাচ্চাদের পরিবেশন করা হয়। আজকে যেমন প্রতিদিন রান্না করতে আসে, আজকে রান্না করতে এসেছে, এসে খাবার দিতে এসেছে কর্মীর স্বামী। তো সে এসে বলছে যে আজকে তুমি রান্না করে খাবারটা দিয়ে দিও, আজকে ও আসবে না। তাহলে আসবে না, আমাকে তো কালকে বলেনি আসবে না, তো আর কিছু বললো না, খাবারটা রেখে দিয়ে আমি তখন আলুগুলো দেখে বললাম এই পচা পচা আলুগুলো তো নিয়ে যান আপনি, আমি দেবো না খিচুড়িতে, বাচ্চাটা খাবে আমি দেবো না খিচুড়িতে। তখন বললো যা দিয়েছি তাই দিয়ে দিবি, এই কথা বললো চলে গেল। আর কথা বললাম না, আমি সেইগুলোই কেটে কেটে দিয়েছি, যেগুলো ভালো সেগুলো দিয়েছি, যেগুলো খারাপ সেগুলো ফেলে দিয়েছি। তারপর দেখছি পাতা, তারপরে দিদিমণি নেই, হলুদ নেই, লবণ নেই, এবার আমি কাকে বলে পাঠাবো যে লবণ হলুদ নেই, পাতা দিয়ে জাল দেবো না আমি চাল ধোবো না বা কি করব। একটা বাচ্চা ছিল, ও তাকে দিয়ে গার্জেনদের অভিযোগ কি আজকে না, তখন গার্জেন আসেনি, গার্জেন যখন খিচুড়ি নিতে আসলো আমি লবণ হলুদ ছাড়াই রান্না করলাম, লাস্টে একটা বাচ্চা আসলো যখন খিচুড়ি হওয়ার পরে, তখন স্যার তাকে বললাম যে বাড়িতে যা, তো বাড়িতে গিয়ে বলগা যে আজকে লবণ হলুদ দেয়নি দিতে বললো, তো লবণ হলুদ তখন দিল, কিন্তু তখন তো খাবার হয়ে গেছে, হওয়ার পরে আমি খিচুড়ি ওই ওরকমই লবণ ছাড়া হলুদ ছাড়া দিলাম, তখন পাবলিক সেই খিচুড়ি পেয়ে রাগ হয়ে গেল, এসে তার বাড়িতে গেল অভিযোগ করতে যে কেন লবণ হলুদ নেই। রান্নায় নেই হলুদ লবণ ডাল, সেখানে পচা আলু চাল আর সয়াবিন ছাড়া কোনো কিছুরই দেখা নেই। এই ঘটনার খবর পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিভাবিকারা। আজকে আর খিচুড়িতে হলুদ নাই, ডাল নাই, কিছুই নাই, খিচুড়ি এরকম ভাবে রোজ রোজ প্রত্যেক দিন ডিম পচা, ডিম আলু পচা সবকিছু পচা দিয়ে রান্না করা হয়, এই সবগুলো তো বাচ্চারা খায়, বাচ্চারা খেলে বাচ্চাদের বাচ্চারা অসুস্থ হবে না? এর আগে অভিযোগ জানানো হয়েছিল? হ্যাঁ, এর আগে জানানো হয়েছে, ওকে রোজই বলা যায়, ওকে রোজই বলা হয়, তারপরে ওর মানে বিশাল কথা হয়। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেলপার ও আইসিডিএস কর্মীর বচসা চরমে ওঠে। শিক্ষা কেন্দ্রের কাছে দ্রুত এই বিষয়ে নজর দেওয়ার আর্জি এলাকাবাসীদের।